মাহমুদা খানম মিতু হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার ও সাবেক এসপি বাবুল আক্তারকে রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে শৈলকুপায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার সুমন কুমারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত। স্ত্রী খুনের মামলায় কারাগারে থাকা শৈলকুপার সন্তান সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঝিনাইদহের শৈলকুপার হাট ফাজিলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে অত্র এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়। উল্লেখ্য, 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুলের স্ত্রী মাহমুদা। এ ঘটনায় তিনি প্রথমে বাদী হয়ে মামলা করেন, পরে গত বছরে মে মাসে মাহমুদার বাবা বাদী হয়ে বাবুল সহ 8 জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয় আর বাবুলের করা মামলাটি সচল থাকে। গত বছরের মে মাসে বাবুলকে স্ত্রীর খুনের মামলায় আসামি করা হয়। বাংলানিউজ টেলিভিশন, ঝিনাইদহ। 10 নম্বর বগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমার ছোট ভাই কাজল এখানে উপস্থিত আছে। কাজলকে